আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আরও একটা তরতাজা টেক নিউজ নিয়ে, এবং আমাদের আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে, আপনারা জানেন যে রিসেন্টলি ট্রাম্প প্রশাসন শাওমিকে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে। তো এই ব্ল্যাকলিস্ট হওয়ার পরে শাওমির কী অবস্থা হবে, কী অবস্থা না হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। তো শাওমির ব্যান হওয়া সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্যামেরার পেছনে সাব্বিরকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টেক টু দ্য পাওয়ার। ফিরে এলাম ইন্টার পরে। প্রিয় দর্শক, চাইনিজ কোম্পানিগুলোর সফলতা কোনোভাবেই মেনে নিতে পারছে না ট্রাম্প প্রশাসন। নট অনলি ট্রাম্প প্রশাসন, পুরো আমেরিকা সরকার আর কি। আর যেটা রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি, হুয়াওয়ের সঙ্গে একটা বিশাল গণ্ডগোল বাঁধিয়ে দিল আর কি ট্রাম্প প্রশাসন। এর ফলে হুয়াওয়ে তো অলমোস্ট পঙ্গু হয়ে গিয়েছে, বিশেষ করে তাদের স্মার্টফোন সেক্টরে আর কি। সারা পৃথিবীর অনেক দেশ থেকে তারা তাদের বিজনেস গুটিয়ে নিয়েছে। রিসেন্টলি বাংলাদেশ থেকেও তারা অলমোস্ট তাদের বিজনেস গুটিয়ে নিয়ে চলে গিয়েছে, স্মার্টফোন স্পেশালি। আর রিসেন্টলি আমরা যেটা দেখতে পেয়েছি, তারা হুয়াওয়েকে তো পঙ্গু করে দিলই, এখন লেগেছে শাওমির পেছনে। যদিও এটা হুয়াওয়ের ব্যানের সঙ্গে শাওমির ব্যানের বেশ কিছুটা পার্থক্য রয়েছে, যেটা নিয়ে কিছুক্ষণ পরে আমি কথা বলবো। তো এতে করে হয়েছে কি, আমেরিকান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি শাওমিতে কোনো বিনিয়োগ করতে পারবে না। ট্রাম্প প্রশাসনের মেয়াদকাল আর মাত্র কয়েকদিন আছে, আর এই কয়েকদিনের মধ্যে আমার মনে হয় তারা একেবারে শেষ কামড় দিতে চাচ্ছে আর কি। ট্রাম্প কাকা একেবারে যাওয়ার আগে তার অপছন্দের যত প্রতিষ্ঠান, যত ব্যক্তি আছে, তাদের বিরুদ্ধে যা যা করা সম্ভব সব করে যাচ্ছে আর কি। তো একে আমি ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই বলবো না। তো শুধু শাওমি নয়, চায়নার মোট 9টা কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। তার মধ্যে আরেকটা জায়ান্ট কোম্পানি হচ্ছে কোম্যাক। কোম্যাক হচ্ছে চায়নার সবচাইতে বড় অ্যারোপ্লেন নির্মাতা প্রতিষ্ঠান। আর আমেরিকান প্রশাসনের অভিযোগ হচ্ছে কোম্যাকের চাইনিজ মিলিটারির সঙ্গে কোনো একটা রিলেশন রয়েছে। বাট এটা থাকতেও পারে, যেহেতু তারা বিমান বানায়, তারা হয়তো চাইনিজ সেনাবাহিনীকে বা চাইনিজ বিমান বাহিনীকে বিমান সরবরাহ করে বা এরকম কিছুটা থাকতে পারে, অ্যালিগেশন থাকতে পারে, কানেকশন থাকতে পারে, ইটস ওকে। বাট শাওমির সঙ্গে চাইনিজ মিলিটারির কী রিলেশন থাকতে পারে, এটা খুবই ওয়ার্ড একটা রিজন এবং একদম লেম একটা এক্সকিউজ। এবং ট্রাম্প প্রশাসন এই এক্সকিউজে শাওমিকে ব্ল্যাকলিস্টেড করে ফেলেছে, এবং এর ফলে সরাসরি না হলেও শাওমি কিন্তু বেশ বড় সড়ো একটা ধাক্কা খাবে, স্পেশালি তাদের ইনভেস্টমেন্ট, আর যার ফলে প্রভাব পড়তে পারে তাদের প্রোডাকশনে, তাদের ওয়্যার হাউজিংয়ে, টোটাল সাপ্লাই চেইনে একটা বড় সড়ো প্রভাব আসতে পারে, যেটা খুব শীঘ্রই আমরা দেখতে পারবো। সুতরাং দেখা যাক কী হয়। বাট আমার মেইন কনসার্ন হচ্ছে শাওমির সঙ্গে কিন্তু আরও অনেক বড় বড় আমেরিকান প্রতিষ্ঠান সরাসরি যুক্ত, যেমন কোয়ালকম। আপনারা জানেন যে স্ন্যাপড্রাগনের সাথে কিন্তু শাওমির বড় সড়ো বিজনেস ডিল রয়েছে। আমার মনে হয় এই ব্ল্যাকলিস্ট হওয়ার কারণে ভবিষ্যতে কোনো একটা প্রভাব পড়তে পারে শাওমির উপরে। পাশাপাশি আরও একটা ব্যাপার আমি ক্লারিফাই করতে চাই এখানে, যে হুয়াওয়ের সঙ্গে আমেরিকার প্রশাসনের যে প্রবলেমটা হয়েছিল, আর যার ফলে হুয়াওয়ে গুগলের সঙ্গে একটা সম্পর্ক ছিন্ন হয়ে গেল এবং অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারছে না, প্লে স্টোর ব্যবহার করতে পারছে না, ইভেন গুগলের কোনো সার্ভিস তারা ব্যবহার করতে পারছে না, এই টাইপের কোনো প্রবলেম কিন্তু শাওমির আপাতত হবে না। বাট এটা আপাতত আমি কেন বলছি, কারণ ট্রাম্প প্রশাসন আবার কী করে বসে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যাচ্ছে আজকে ছোট্ট একটা ব্যান দিয়ে, ব্ল্যাকলিস্ট দিয়ে শুরু করেছে তারা, কয়েকদিন পরে দেখা যাবে হুয়াওয়ের মতো কোনো একটা অ্যালিগেশন বের করে দিয়ে শাওমিকে তারা একেবারে হুয়াওয়ের মতো চিরতরে ব্যান করে দিল আর কি। প্রিয় দর্শক, এই ছিল আমেরিকান প্রশাসন কর্তৃক শাওমিকে ব্যান করার ব্যাপারে বা ব্ল্যাকলিস্ট করার ব্যাপারে মূল কাহিনী। আপনার কি মনে হচ্ছে, এতে করে শাওমিকে কোনো ক্ষতি হবে? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আপনাদের মতামত এবং আপনাদের ভালোবাসা নিয়েই টেক টু দ্য পয়েন্টের এগিয়ে চলার, সুতরাং আমরা শুনতে চাই আপনাদের কথা, আপনাদের অনুভূতি, আপনাদের ভালো লাগা। এখনই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আরও কি করলে আমাদের টেক নিউজ বা আমাদের অন্যান্য ভিডিও আরও ইম্প্রুভ আমরা করতে পারি আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। যারা টেক আড্ডা ভালোবাসেন তারা জয়েন করে ফেলতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, সেখানে 50,000 মেম্বার আপনাদের জন্য অপেক্ষা করছে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।